রমজান মাস পেয়ে যারা খুশি তারাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি হে ভাইয়া, আপনি বলতেন না আর আমি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ কিসের আশায় রইবা তুমি মায়ায় পড়িয়া। বাবুলা এ কোন তাকি সব বুঝে না, এরে তুই বেডি সুট কে গেল কি আর ওসের অহংকারের দেহ তোমার হইব রে কঙ্কাল। এককারে হুরে সুরুত ফালটি গেছে গিয়ে সব হালাল টিকটকার হয়ে গেছে, বেগানা মাইয়ে গেল লয় এত গজল বাজায় এটার লগে লিপসিং করে এ যেন হালাল টিকটক। 11টা মাস বাইং মাস আর টাইম মাস ধরে টিকটক বানাইছে মাইনছে মাইয়ে গেল লগে ডলা ডলা গিচ্ছে আর রোজার মাসে আসি এতে গিয়ে হালাল টিকটকার হয়ে গেছে। এরে ইফতারি কইতি বসে ইফতার না করবি না, ইফতারটা সামনে রাখিও টিকটক বানাইতে হবো। আল্লাহ তোকে কি কোনো সময় হেদায়ত করতো না? আসলে তোরা তো মানুষের তালিকাতে হরস, তোকে হেদায়ত কি করবো? মানে আমার দুঃখ লাগে কষ্ট লাগে, একটা মানুষ মানে একটা টিকটকার মানে ইফতার করতে বসে হারা দিন তুই রোজা রাখছিস, রে তোর হেডে বোক নাই, তোর হেডে খিদে নাই, তোর কি খানা মনে কনা? এ খানাটা থুই কোন খানা তুই আল্লাহরে বলাইবি দোয়া দূর ধরবি না, এগুনে খানা তুই টিকটক বানানি শুরু করছিস। এই রোজার মাসে জানি না আমাদের ইমান কতটা শক্ত করতে পারবো, তবে আল্লাহর কাছে আমরা একটা জিনিস চাইতে পারি, শয়তানের দোকায় যেন আমরা না পড়ি। রে তোরা গিয়ে শতানের দোকার ভিত্তে হইবি, শতানের যত আতঙ্কে তা কনসম আমরা টিকটকারের দোকার ভিত্তে হইতে, শতান তো করে দেখলে দশা দূরে দিয়ে আনে, নালে চিন্তা করে রোজার মাসে শতান ব্যাগ বান্ধা হয়ে গেছে, শতানের যত শতানি কিন্তু হার না, কিন্তু তোরা টিকটকাররা বান্ধা হরস না, তোরা হারাটা বসে টিকটকের ভিতরে যত আকাম করছো করছো, তখন এই রোজার মাসে তোরা এক একজন ইসলামিক ভিডিও বানানি শুরু করছো। বাবুরে ইসলাম যত ফসার আছে ব্যাগ জানো টিকটকের ভিত্তে। সমাজ বলে পরিবারের পছন্দ মতো বিয়ে করো, সমাজ বলে পরিবারের পছন্দে বিয়ে করো, তো ভাইয়া সমস্যা কোনটা? মানে ইয়ার হলে কি হয়েছে ভাইয়া? আর কোরআন বলে তুমি যাকে পছন্দ করো তাকেই বিয়ে করো। আর ইয়ার হলে তুই বড় ছোট ছোট জামা কাপড় হিন্দে মানুষের সামনে আনবি, টিকটক বানাবি, বলক বানাবি, চলমো বানাবি আর টিয়া কামাবি, এ দান ডাকে শতানের জাতক। কোরআনের রেফারেন্স দিতেছে বাবুরে টিকটকের মাওলানা না চলে এসছে রোজার মাসে, টিকটকের মাওলানা না টিকটকের ভিত্তে আসে ইসলাম প্রচার দিতেছে। এরে কোরআনকে হেলাফেলা করার জিনিস নেই, কোরআন ইটকারি মস্কারি করার জিনিস, তোরা কোরআন লয় যে উল্টাটা রেফারেন্স দিতেছিস। কান খুলি আবার একটা কথা শুনি রাখ, এরকম হাগলামি করবি একবার নন্টু দুনটার বান্ধি শুয়ারি গাছের লগে ঝুলে রেখুম জন মেশিক হয়ে যাবো বুঝছি, একবার শুয়ারি গাছের লগে রশিদি বান্ধি গিয়ে শুলে রেখ। কাজের দোহাই দিও না কেউ নামাজে রক্তে, নামাজ পড়ে পারবে তুমি দোজক থেকে বাঁচতে। কি হ্যাঁ টিকটক বানানি তো যোগ তো বেজবে বাবুরে, কি হক হালালে টিকটক আরে হারা দিন রোজা রাখছে, এরে মাগরিবের নামাজ আনো না, বড় হাতে হিজাব লাগা দিয়ে টিকটক বানানি ব্যস্ত হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত চলে যেতেছে নামাজ হো, নামাজ বাদ দিয়ে টিকটক বানাই সেটা ফার্স্টলি আপলোড করতে হবো, কারণ ইফতারের হরর যত তাড়াতাড়ি টিকটক আপলোড দিব ততই তো ভাইরাল। রমজান মাস আসেই মানুষকে পরিবর্তন করার জন্য, আর আমি পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছি, যদি এইটা দেখা ভালো না লাগে আমার কমেন্ট বক্সে একটা গালি দিয়া যান। দেখছেন নিয়ে তোর অবস্থা বাবুরে, এদের গালি উনুনের কি শখ, কমেন্ট বক্সে গিয়ে গালি দিয়ে যেতেন আমরা, হ্যাঁ তার রাতে গালি শুনবো। মানে এই রোজার মাসে শতান ব্যাগ হারে গেছে, মানুষ ব্যাগ ভালো হয়ে গেছে, এই টিকটকার করে কেউ গালি গালাস করতেছে না, কিন্তু এগুলো তো হেডের বাতা জমন না, এগুলো কতলে হারা বছর গালি শুনি মানুষ হয়েছি, গালি শুনি বড় হয়েছি, এখন এই একটা মাস গালি না শুনলে অসহ্য লাগে না? শেহেরির সময় এগুলো যে ভাত খায় মানুষের লগে, সাধারণ মানুষের লগে যে ভাত খায়, হারা দিন ভাত কিয়ে হেডের ভিতরে ও গলে, হারা দিন ও গলে, এখানে ও জমে না, কারণ ও মানুষের মামুন দিদি মামুন চুদুরি গালি গালাস করে না, এই কারণে। কাজের দোহাই দিও না কেউ নামাজে রক্তে, নামাজ পড়ে পারবে তুমি দোজক থেকে বাঁচতে। 11টা মাস আঙ্গুর বহুত জ্বালান জ্বালাছে বাবুরে, আল্লাহর হস্তে রোজার মাসটা একখানা শান্তি দে বাবুরে, শান্তি মতো রোজা রাই আর অশান্তি সহ্য হইতেছে না, তোকে টিকটকার তোর অত্যাচারে আমরা কি জর্জরিত, মাঝে মাঝে মনসা ফিতি বিচারি মঙ্গলে চলে যাই। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানান, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার মারি দেন বাবুরে, ধুমাই শেয়ার মারেন, দেখাবো নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।